কোভিডকালে রাজ্য সরকারের নিয়োগ করা স্পেশাল নার্সরা জীবন বাজি রেখে করোনা আক্রান্তদের সেবা শুশ্রূষা করেছে। কথা ছিল পার্মানেন্ট নার্স নিয়োগের সময় তাদের নম্বর সহ সুবিধা দেওয়া হবে, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। শুক্রবার জিবি হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন শেষে এই অভিযোগ উত্থাপন করলো সংশ্লিষ্ট হাসপাতালের কর্মরত অস্থায়ী নার্সরা। সেই সাথে দাবি অবিলম্বে তাদের সরকারিভাবে নিয়োগ করতে হবে, আর তা না হলে দাবি আদায়ে তারা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করতে বাধ্য হবে। স্বাস্থ্য সচিব সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকদের সাথে নিয়ে বৃহস্পতিবার রাতে জিবি হাসপাতালে ঝটিকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। স্বাস্থ্য পরিষেবা বিষয়ক অন্যান্য বিষয়ের সাথে সাথে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন আগামী কিছুদিনের মধ্যে 175 জন নার্স নিয়োগ করা হবে। দুজন দিয়ে নার্সের তো আমরা নিচ্ছি, এর মধ্যে আমরা 175 জন নার্স 175 জন ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হইলেই নিয়োগ করা হইব। তখন 175 জন নার্স নিয়োগে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরদিন অর্থাৎ শুক্রবার জিবি হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করল সংশ্লিষ্ট হাসপাতালের কর্মরত অস্থায়ী নার্সরা। তাদের অভিযোগ, কোভিডকালে রাজ্য সরকার নিয়োগ করা স্পেশাল নার্সরা জীবন বাজি রেখে করোনা আক্রান্তদের সেবা শুশ্রূষা করেছেন। কথা ছিল পার্মানেন্ট নার্স নিয়োগের সময় তাদের নম্বর সহ সুবিধা দেওয়া হবে, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। যখন করোনা মহামারী আসে প্যান্ডামিক টাইমে, তখন আমাদের স্টাফ নার্সরা আমরা জীবিত জীবন বাজি রেখে ডিউটি করেছি। দিনের পর দিন ডিউটি করার পর এখনও পর্যন্ত আমরা স্যালারিও পাইনি। তারপরও আমরা চাইছি যে আমাদের যেহেতু সরকার তখন নিয়োগ করেছে, যখন আমাদের বলেছিল যে আমাদের চাকরির পরীক্ষা ক্ষেত্রে হোক যা কিছু হোক আমাদের 10-15% মার্ক দেওয়া হবে, প্রায়োরিটি দেওয়া হবে এবং আমাদের একটা ডিউটি যে কন্টিনিউ করতে পারি আমাদের ব্যবস্থা করবে। কিন্তু দেখা গেল 2-3 মাস করে নেই, আবার ছাঁটাই করে দেয়। তো আমরা এভাবে 2-3 দিন পর আমরা কোথায় যাব? আমরা বর্তমানে 100 জন স্টাফ নার্স কোভিডে এখনও ডিউটি করছে, জীবিত আমাদের অর্ডার কোভিডে ডিউটি করাচ্ছে, কিন্তু আমাদের স্যালারি সময় মতো এখনও দিচ্ছে না। আমরা এই নিয়ে বারবার জিবির এম এস এর কাছে যাই, এমএসকে গেরাও করি, এই নিয়ে 3 বার সাংবাদিক সম্মেলন করি, তারপর আমরা এখনও কোনো রিপ্লাই পাইনি। আমরা এই দপ্তরের অধীনে যেহেতু মুখ্যমন্ত্রীর অধীনে, ওনার কাছে আমরা 2-3 বার চিঠি দিই ওনার সাথে দেখা করার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কোনো রিপ্লাই পাইনি আমরা। তো আমরা কোথায় যাব? আমাদের যখন আমরা যে আজকে জীবন বাজি রেখে ডিউটি করেছি, যখন কেউ কারোর মা বাবাকে ছুঁই না প্যান্ডামিক টাইমে, তখন আমরা ডিউটি করেছি। এখন আমাদের কোনো ইয়ে নেই, আমাদের কোনো লাইফের কোনো গ্যারান্টি নেই, তখন আমরা ডিউটি করেছি। এখন আমাদের পেছনে তাকে কেউ তাকাচ্ছে না। বিক্ষোভরত সংশ্লিষ্ট নার্সদের অভিযোগ, তাদের ঠিক মতো বেতন ভাতা প্রদান করা হচ্ছে না, তাছাড়া তাদের মধ্যে অনেকেই বয়স উত্তীর্ণ হওয়ার পথে। আমরা জনস্বার্থ মামলা করব, দেখি আমাদের কিছু হয় কি হয় না। আইন বলতে তো কিছু আছে না, সংবিধান বলতে কিছু, আমরা কেসে যাব, এছাড়া উপায় নেই। কারণ আমরা ভালোভাবে জিবির এম এসকে 2-3 বার বলছি, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি দেখা করার জন্য, উনিও আমাদের কোনো রিপ্লাই দিচ্ছেন, তাহলে আমরা কোথায় যাব? মানে আমাদের লাইফের কি গ্যারান্টি নেই কোনো? আমরা ডিউটি করেছি, আমাদের দিন দিন সবাই বয়স ওভারেজ হয়ে যাচ্ছে নার্সদের, অনেক এক্সপিরিয়েন্স সবাই। আপনারা দেখেছেন কিছুদিন আগে জিবির যে এম এস, উনি সাংবাদিক সম্মেলন বলছে যে স্টাফ নার্সরা ডিউটি করছে, ওরা নাকি কাজ পারে না। তার ওনারা যদি কাজ না পারে তাহলে কাকে দিয়ে হসপিটালে চালিয়েছে কোন সময়? এইভাবে পরিশ্রম করে ইয়ে করে তো আজকে বলে এইসব কথাবার্তা বলে রেখে কেমন আঘাত লাগবে? সরকার তো 100 জনকে নিয়োগ করবে, 100 জনকে নিয়োগ করবে, দেশে যে 100 জনকে নিয়োগ করবে, তাদের মধ্যে আমাদের প্রায়োরিটি দেওয়ার কথা ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছে আমাদের প্রায়োরিটি কিছু দেয়নি, আমাদের 10-15% মার্ক দেওয়া হবে বলেছিল, আমাদের চাকরির ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে আমাদের সাবসিডি দেওয়া হবে। আমাদের সাথে 100 জন ডাক্তার ছিল, ওদের রেগুলার করে দিয়েছে সেই কোভিড টাইমে, আমাদের কর্ম করবে বলে এখনো ঝুলে রেখেছে, আমরা কিছু করিনি। এবং আমাদের অর্ডার কপিতে ওরা 2-3 মাস করে আমাদের নিয়োগ। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের একাংশ স্বাস্থ্য কেন্দ্রে নার্স সহ স্বাস্থ্যকর্মীর অভাবে ধুকছে, এই অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠে আসছে। আর এই ঘাটতি পূরণ করার জন্যই সরকার 175 জন নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সচেতন মহলের মতে, সরকারের এই ঘোষণা স্বাভাবিকভাবেই নার্স পদে চাকরি প্রত্যাশীদের মনে এক নতুন আশার সঞ্চার করেছে। যদিও এই নিয়োগ রাজ্য হাসপাতালগুলিতে যে পরিমাণ স্বাস্থ্যকর্মী এই সময়ে দরকার তা প্রয়োজনের তুলনায় তার নগণ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।